সময়ের ভিতরে কয়লা তোলা সম্ভব না। কয়লা উত্তোলন করলেই যে কয়লা আমাদের হাতে আসবে তা তো ব্যবসা করা আর ইনভেস্টমেন্ট করা দুটো জিনিস। আমরা কিন্তু সাংঘর্ষিক নই, আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করছি। ছাত্রদেরকে দায়িত্বশীল হতে হবে, দলের মধ্যে গণতন্ত্রের ন্যূনতম চর্চাটা হবে। সকল জাতীয় সংকটে কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় এক একটা হয়ে তারা রেসপন্ড করেছে, অর্থাৎ সংকট কিন্তু সমাধানকে এগিয়ে দেয়। একটা দেশে একটা আইন আছে, আইনটা ছাত্রলীগের জন্য একটা, ছাত্র দলের জন্য একটা, তা না। ব্যক্তিগতভাবে কারো নাম উচ্চারণ করতে চাই না, গোটা প্রক্রিয়াতেই আপনারা কিন্তু অসাংবিধানিক। দেখুন সোমবার থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র চ্যানেল 9।